আমরা আসছি জিন, এটা কি বলে, জিন পাহাড়, ওয়াদি জিন। দেখেন উল্টো বোতল যাচ্ছে, কেউ বোতলে কিছু করে নাই, উল্টা উঠতেছে, কিন্তু বাতাস এদিকে ঘুরতেছে। পানি দিলে না কি, পানি ছাড়লে কি উপরে যায়? এটা কি একটু ছেড়ে দিবেন ওটা, পানি উল্টা যাচ্ছে। দেখেন এই গাড়িটা বন্ধ, উল্টা যাচ্ছে, উল্টা দিকে স্টার্ট বন্ধ করে উল্টা দিকে। আমাদেরটা দেখো, তুমি উঠো, আমাদের আবার স্টার্ট বন্ধ করে একটু দেখেন তো, আমি লাইভে আছি। না গাড়িতে উঠো, গাড়ি তো বেঁকে যাবে। আমাদের গাড়িতে আমরা দেখাবো কেমনে গাড়ি নিজে নিজে চলে পিছনে। হ্যাঁ, এই দেখেন, এই যে নিজে নিজে পাত্তার দিয়ে উঠে যাবে। আবার একটু বাস্তবে দেখেন তো, একটু মানুষের বুঝাই দেব। বাস্তবের অবস্থা কম ছিল না? না সেটা ঠিক আছে, এখন কিন্তু স্টার্ট বন্ধ, স্টার্ট বন্ধ করে দেখেন। আবার ওইখানে সামনে যান, আমরা এখন গাড়ি স্টার্ট দিচ্ছি, দেখেন এই যে দেখেছেন। আচ্ছা, এই গাড়ি স্টার্ট, এরপরে এই যে এই স্টার্ট বন্ধ, দেখেন এই যে গাড়ি নিজে নিজে পিছনে যাচ্ছে, খেয়াল করেন, দেখছেন এই যে স্টার্ট বন্ধ, নিজে নিজে পিছনে যাচ্ছে, নিজে 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 খুব জোরে, খুব দ্রুত যাচ্ছে, খুব দ্রুত। আর উঠতে কোথায় উপরে দিয়া তা আমরা ওদিকে যাই। কি জায়গাটার নাম কি জানি, ওয়াদিয়া জিন, জায়গার নাম আলবেদা। এই সব জায়গা কি হয় নাকি? সব জায়গা ওটা গর্ত থেকে উঠতে পারে গাড়ি, বুঝি? ওখানে 11 কিলোমিটার না, কতটুকু এরিয়া? প্রায় 11 কিলোমিটার। 11 কিলোমিটার? হ্যাঁ। সালাম আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো, জি আলহামদুলিল্লাহ। হাজিলে জিন ফাড়াইছে, হাজিলে আরে জিন ফাড়াইছে, জিন ফাড়ে আল্লাহদের রিজিক। দেখেন কত বড় বড় পাহাড়, অনেক সুন্দর। তোমার অসুস্থ শরীর ভালো নেই? না, অন্য অন্য থেকে আসতেছে। কানে প্রচন্ড লাগতেছে।
এবার ঠিক আছে আপনি একটা সামনে যাবেন হ্যাঁ আপনি সামনে যাবেন এই হ্যাঁ আমার কিছু এই তোমার ছেলে গিলে দেয় ও আর বুঝতে পারবে না আর বুঝতে পারবে দেখেন কত বড় বড় পাহাড় হ্যাঁ